কোমলের মা বারবার ফোন করছিল যে কোমল কখন আসবে হ্যাঁ মা আমি আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি প্রায় এক দেড় ঘন্টা তো লেগেই যাবে কারণ যাওয়ার পথে খুব জ্যাম পড়ে তো তাহলে মেট্রোতে চলে আয় মা আমার সাথে অ্যাটাচেয়ার ব্যাগ আছে তো সেজন্য আমি গাড়ি বুক করে নিয়েছি তুমি চিন্তা করো না ঠিক আছে মা তাড়াতাড়ি চলে আয় আমি খাবার তৈরি করে রেখেছি কোমল ফোনে আর কিছু কথা বলবে এর আগেই ফোন কেটে গেল এরপর কোমল জিনিসপত্র গোছাতে শুরু করলো রিঙ্কু আর দিশার গরমে ছুটি ছিল বলে কোমল কিছুদিনের জন্য বাপের বাড়িতে থাকতে গেল আরে অফিসের কাজটা যদি না থাকতো না আমিই তোমায় দিয়ে আসতাম তোমরা যাও আমি অফিসের কাজটা সেরে সেরেনি তারপর যাব। বাচ্চারা কটা দিন মামাবাড়ি থেকে ঘুরে আসুক তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব কোমল খুব খুশি ছিল কারণ সে অনেকদিন পর বাপের বাড়িতে থাকতে যাচ্ছিল বাচ্চাদের স্কুল আর বাড়ির কাজের জন্য কোমল খুব কমই বাপের বাড়িতে যেতে পারত এখন বাচ্চাদের গরমের ছুটির জন্য কোমল কিছু দিনের জন্য কোমল যখন বাড়িতে গেল বৌদি শোনা না তখন বাড়িতে ছিল না দিদুন আমি আমি শেক খাবো দিদিমা আম হ্যাঁ বাচ্চারা একটু দাঁড়াও আমি তোমাদের জন্য ম্যাঙ্গো আর ম্যাঙ্গো শেক নিয়ে আসছি মা বৌদি কখন বাপের বাড়ি থেকে আসবে এখনই হয়তো চলে আসবে আমি বলে দিয়েছি যে তুমি আসছো ওদের কথা শেষ হওয়ার আগেই শুনয় না তার ছেলে মেয়ে চারু আর দীপুর সাথে চলে আসে মা সব আম কি মেয়েকেই কেটে খাইয়ে দিলে না দু একটা রাখলেন বাচ্চাদের জন্য কেমন আছো কোমর আমি ভালো আছি বৌদি ওই বাচ্চারা আমের জেদ করছিল হ্যাঁ হ্যাঁ আমেরই তো সিজন আর বাচ্চারা যখন মামাবাড়ি বাড়ি এসছে আম তো খাবেই এই দেখো আমার মা পুরো পাঁচ কেজি হিমসাগর আম পাঠিয়েছে খাওয়ার জন্য দেখো না পাশেগুলিতেই আমার মায়ের বাড়ি তাও প্রত্যেকবার রকম জিনিস দিয়ে পাঠায় আর দেখো না আমিও কিছু না কিছু নিয়ে যাই খালি হাতে কি যাওয়া যায় বলো বৌমা কোমলও আমার লিচু এনেছে আমি ফ্রিজে রেখেছি হ্যাঁ হ্যাঁ ভালোই করেছ বাচ্চারা তো এখানে বেশ কিছুদিন থাকবে তারা কিছু না কিছু তো খেতেই চাইবে যাই আমি এই আমগুলো ফ্রিজে রেখে আসি সুনয়না না রান্নাঘরে চলে গেলে কোমল খুব রেগে যায় মা এই কারণেই না আমি এখানে আসতে চাই না আমার তো এবারের ছুটিতে একদম আসতেই ইচ্ছা করছিল না সুধীর তো বলছিল বাইরে ঘুরতে যেতে আমিই বললাম যে কিছুদিন মায়ের বাড়ি ঘুরে আসি তারপর বাইরে ঘুরতে যাব। ওর কথা না শুনে না খুব বড় ভুল করে ফেলেছি মা বৌদি যদি এরকমই ব্যবহার থাকে না আমি দিন আর এখানে আসবো না আরে সুনার কথা না কান্দিস না ও এরকমই ও তো বোঝেই না যে কখন কাকে কি বলতে হয় আর বাড়িটা হচ্ছে আমার তোর মায়ের এখনো যেহেতু আমি বেঁচে আছি তুই তোর মায়ের বাড়িতে এসেছিস আর আরাম করেই থাক আজকে তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে তুই এসছিস কত না খুশি হতো কোমল দেখল যে ওর মায়ের চোখে জল ছলছল করছে তাই সে কথা না বাড়িয়ে অন্য টপিকে চলে গেল মা দাদাকে ফোন করে বলো না রসগোল্লা নিয়ে আসতে আমার খুব খেতে মন করছে বেশি করে আনতে বলবে কিন্তু তখনই কোমলের ভাই চলে আসে আরে আমি জানি তো তুই আসবি তাই এই দেখ তোর জন্য আসার সময় রসগোল্লা নিয়ে এলাম এই নে তোর পছন্দের রসগোল্লা গরম গরম আর ছোট ছোট থ্যাংক ভাই তোর মনে আছে যে আমি আজকে আসবো দেখো মা ভাই ঠিক রসগোল্লা নিয়ে এলো হ্যাঁ মা সকালে বলছিল তুই আজকে আসবি আর জামাইবাবু কেমন আছেন উনি হ্যাঁ রে ভাই সবাই ভালো আছে দেশি ঘি নিয়ে এসছো আমি যে বললাম ঘি শেষ হয়ে গেছে এই যা একদম মনে নি ভুলেই গেলাম দরকারি জিনিস আনতে তো তুমি ভুলে যাবে যেটা আমি বলেছি আর বোনের জন্য ঠিক রসগোল্লা নিয়ে চলে এলে আর ঘিটা আমি নিজের জন্য আনতে বলিনি তোমার বোনের জন্যই বলেছি বৌদি ঘি লাগবে না বাচ্চারা সাদা রুটি নেবে আর ডাল ভাত তো রান্না হয়েছে ছেলেমেরা ওটাই খেয়ে নেবে রুটি লাগবে না 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 বাবা আমি এসব কথা পরে শুনতে পারবো না যে ছেলেমেরা মামার বাড়ি এসেছে আর মামি দেশি ঘি খাওয়ায়নি যাও তুমি নিয়ে এসো তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখনই যাচ্ছি তুমি কিন্তু কথাটা এরমভাবে না বললেও পারতে এই বলে রবি দেশি ঘি আনতে চলে গেল কোমল এমনি সময় ঠিকই থাকত কিন্তু যখনই শু নয় না এখানে থাকতে আসত কোমল তখনই খারাপ ব্যবহার করতো এই জন্য কোমল বাপের বাড়ি আসা একদমই পছন্দ করতো না ও তো শুধুমাত্র মা আর দাদার জন্যই আসতো মা শুনে রাখো আমি তোমার আর দাদার জন্যই এখানে আসি না হলে আমি কোনোদিন আসতাম না কোমলের মনই লাগছিল না এখানে থাকতে কারণ ওর বৌদি খুব খারাপ ব্যবহার করতো একদিন সবাই ঘুরতে মলে যায় পাপা আমরা গেম খেলবো হ্যাঁ বাবা চলো না গেম খেলি না না একটু পরে যাব আগে একটু মলে ঘুরে নাও চলো এই মল কত পাল্টে গেছে আগে কত ছোট লাগতো না এখন অনেক বড় লাগছে তো হ্যাঁ এখন তো আরো বড় হবে মামা মামা আমি না কোনস খাবো আর আমি আইসক্রিম খাবো হ্যাঁ এখনি যাচ্ছি এই চলো সবাই আমরা একটু আইসক্রিম খেয়ে নিই রবি সবাইকে আইসক্রিম কিনে দেয় রিঙ্কু ওর নিজের পছন্দ মতো আইসক্রিম খায় সবাই আইসক্রিম খেতে থাকে চলো বাচ্চারা এখন আমরা গেম পার্লারে যাব আর গিয়ে গেম খেলব রবি যখন সবাইকে গেম পার্লারের দিকে নিয়ে যেতে থাকে তখন দেখে আজকে গেম পার্লার বন্ধ আছে দাদা গেম পার্লার কি বন্ধ হ্যাঁ দাদা বন্ধ হয়ে গেছে আসলে কাজ চলছে তো ও বাচ্চারা চলো গেম পার্লার তো বন্ধ মলে একটু ঘোরাঘুরি করি তারপর বাড়ি চলে যায় এরপর সবাই বাড়ি ফিরে আসে বাড়ি ফিরেই সুনয় না রেগে তার ঘরে চলে যায় আর রবির সাথে ঝগড়া করতে থাকে আরে শুনেও না তুমিও না বেকার বেকার -ছঁ। ঝগড়া করছো আমি ঝগড়া করছি আমি এই ঝগড়া শুরু হয়েছে তোমার বোন আর তার ছেলে জন্য তোমাকে যখন চারু আর দীপু গেম পার্লারে যাওয়ার জন্য বলল তখন তুমি ওদের কথা শুনলেই না আর যখনই তোমার বোনের ছেলে মেয়ে আইসক্রিম আর কনসের জন্য বায়না করলো তুমি তখনই কিনে দিলে তোমার বোন চায় তো আমার তোমার মধ্যে ঝগড়া হোক ও যখনই আসে তখনই আমার মধ্যে ঝগড়া হয় চুপ করে শুনে হয় না কি যাতে বলছো তুমি হ্যাঁ ও এইবারই মেয়ে আর আমার বোন তাই কিছু বলার আগে ভেবে চিনতে বলবে কিন্তু আর তোমার সাথে যদি তোমার বাড়িতে এমনটা করতো তবে তোমার কেমন লাগতো হ্যাঁ আজ কিন্তু তুমি অনেক কিছু বলে ফেললে কোমল সব কিছুই শুনে নিয়েছিল কিছুক্ষণ পরে যখন সুনয়না চুপ করলো ভাই চারু আর দীপুর অ্যাডমিশনের ব্যাপারে তোর জামাইবাবু স্কুলের সাথে কথা বলে নিয়েছে আর ওদের দুজনের অ্যাডমিশন রিঙ্কু আর দিশা স্কুলেই হয়ে যাবে ছুটির পর একটা ফর্ম ফিল করতে হবে আর বাকি সব কথাই ও বলে দিয়েছে দিদি জামাইবাবুকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলিস আমি ওনাকে পার্সোনালি ফোন করব। কি আর বলবো দিদি কটা দিন ধরে না বাচ্চাদের অ্যাডমিশনের জন্য খুব টেনশনে ছিলাম রে জামাইবাবু বাঁচালেন কোমল বাড়িতে চলে যাচ্ছে সুনয়নার কথায় ওর খুব খারাপ লেগেছে হ্যাঁ রে ভাই আমি চলে যাব তুই প্লিজ আমাকে আর আটকাস না আমি চাই না আমার জন্য তোর আর বৌদির মধ্যে ঝামেলা হোক আমার ক্যাব এসে গেছে আমি আসছি এই বলে কোমল ব্যাগ তুলতে গেলে সুনয়না এসে ওর হাত চেপে ধরে কোমল সরি তুমি আমার জন্য এত ভাবো আর আমি তোমার সাথেই খারাপ ব্যবহার করছি তুমি আমাদের জন্য এত ভাবছ আর আমি না জানি তোমাকে নিয়ে কি কী না ভেবেছি এইভাবে আচমকা চলে যেও না জামাইবাবু খারাপ ভাববে আর কিছুদিন থেকে যাও বাচ্চাদের আর কটা দিন মামার বাড়ি থাকতে দাও আর কোমল আবারও বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বৌদি তুমি আমার থেকে বড় প্লিজ তুমি আমাকে সরি বলো না আর এইভাবেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটল আর আর সুনয় না একে অপরকে জড়িয়ে ধরল এইভাবেই সব ঝামেলা মিটে যায় আর সমস্ত কিছু আগের মতো হয়ে যায় আর সুনয় না এটা বুঝতে পারে সে যেমন কারোর বাড়ির মেয়ে কোমলা তেমনিই এই বাড়ির মেয়ে আর সুনয়না এটাও বুঝলো যদি এই ব্যবহারটাই তার সাথে হতো তাহলে তার কেমন লাগত তাই সে নিজের ব্যবহার পাল্টে নিল আর সব কিছু ঠিক হয়ে গেল এই চল অনন্যা কাউকে বোকা বানাই চল কি শকুনা তুই সব সময় মজা করিস চল বাড়ি চল চল না আগে কাউকে একটু বোকা বানাই চল না না অনেক হয়ে গেছে তুই উল্টোপাল্টা কাজ করিস আর বকা আমাকে খেতে হয় কাল তুই পাশের বাড়ির কাকিমার সঙ্গে কি করেছিস রে হ্যাঁ কেন কিছু বলছিল বলছিল তুই আজকে তোকে মজা দেখাচ্ছি বল তুই কি করেছিস আরে তেমন কিছু না ওই কাকিমাকে আমার একদম ভালো লাগে না তাই আমি একটু ঝগড়া করছিলাম তাই যখন আমাকে বললো কালকে মাকে বলে দেবে তাই আমি বললাম ঠিক আছে ঠিক আছে দেখে নেব আমার নামও অনন্যা বুঝলে অনন্যা এরপর অনন্যা সুকন্যাকে মারতে গেলে সুকন্যা বাড়ির দিকে দৌড়িয়ে পালায় অনন্যা আর সুকন্যা একই রকম দেখতে দুই যমজ বোন ছিল কেউ তাদেরকে চিনতেই পারত না মাঝে মধ্যে তো বাবা মাও অনন্যা আর সুকন্যাকে চিনতেই পারত না আর সুকন্যা এটারই ফায়দা তুলত সুকন্যা বদমাইশি করতো আর বেচারি অনন্যা বকা খেত সেদিনও বাড়িতে দেরি করে এলো সুকন্যা আর বকা খেলো অনন্যা আর সেদিন বিকালবেলাতে শান্তি পেয়েছিস তুই এবার আরে তুই এত কেন চিন্তা করিস দু বছর বাদে আমাদের বিয়ে হয়ে যাবে তারপর কোথায় তুই কোথায় আমি এরপর সুকন্যা আরো চালাক আর ফাঁকিবাজ হতে লাগলো আর অনন্যা হলো পরিশ্রমী আর সংস্কারী কিন্তু দুই বোনের ভাগ্যতে তো একই সঙ্গে থাকা লেখা ছিল একই বাড়িতে দুই বোনের বিয়ে হয়ে গেল বড় ছেলের সঙ্গে বিয়ে হলো সুকন্যার আর ছোট ছেলের সঙ্গে বিয়ে হলো অনন্যার অনন্যা বাড়ির অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে রান্নাটা খুবই ভালো করতে পারতো তারপর একদিন আরে বসে বসে এখানে টিভি দেখছো যাও রান্নাটা করো মা আপনি একটু অননাকে বলুন না সকাল থেকে তো আমিই কাজ করছি কাপড় কাচলাম বাসন মাজলাম ও আচ্ছা আচ্ছা সরি সরি আমি ভাবলাম সব কিছু অনন্যাই করেছে না না মা সব কাজ তো আমিই করেছি ও তো এক্ষুনি ঘর থেকে বার হলো আচ্ছা দাঁড়াও এক্ষুনি ওর খবর নিচ্ছি আমি সরলা রেগে গিয়ে অনন্যার কাছে গেল যখন সে ঝাড় দিচ্ছিল রাত দিন খালি আরাম করছো নয় টিভি দেখছো এটা কি ঝাড় দেওয়ার সময় কিন্তু মা একটু তোমার বোনের দিকে তাকাও বেচারি সারাদিন কত না কাজ করে শাশুড়ি মায়ের কথা শুনে অনন্যা বুঝতে পারল যে সুকন্যা তার শাশুড়ি মাকেও বোকা বানিয়ে দিয়েছে কিন্তু সে শাশুড়িকে কিছু না বলেই চুপচাপ কাজ করতে থাকে বেচারি অনন্যাই সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ির সমস্ত কাজ একাই করে যেত কিন্তু তবুও সেই বকা খেত একদিন বৌমা চলো আজকে রান্নাঘরে একসঙ্গে রান্না করি চলো ঠিক আছে মা আপনি যান আমি আসছি এরপর সরলা রান্নাঘরে গেল আর সুকন্যা গেল অনন্যার ঘরে ওই অনন্যা মা তোকে রান্নাঘরে রান্না করতে ডাকছে যা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি সুকন্যা আরও একবার অনন্যাকে বোকা বানিয়ে দিল বেচারি অনন্যা তো বুঝতেই পারিনি যে তার শাশুড়ি মা তাকে নয় সুকন্যাকে ডেকেছিল আর রান্নাঘরে এসেছ কোথায় ছিলে নাও এবার তুমি আটা মাখো আমি সবজি কেটে দিচ্ছি ঠিক আছে মা অনন্যাকে খুবই তাড়াতাড়ি সুন্দর করে আটা মাখতে দেখে সরলা খুব খুশি হয়ে বলি। আরে বা বৌমা এত তাড়াতাড়ি এত সুন্দর করে আটা মাখলে তুমি একটু অনন্যাকে শেখাও না কিছুই পারে নাও এই কথা শুনে অনন্যা বুঝতে পেরেছিল যে আসলে তার শাশুড়ি তাকে সুকন্যা ভাবছে আর সে এটাও বুঝতে পেরেছিল যে কুড়ে সুকন্যা রান্নার হাত থেকে বাঁচার জন্যই এটা করেছে তার সুকন্যার উপরে খুব রাগ হলেও সে চুপ ছিল এভাবেই অনেকটা সময় কেটে গেল আর সরলার নজরে তো বাড়ির সমস্ত কাজ সুকন্যাই করত রান্নাও সুকন্যা করত আর অনন্যা নাকি শুধু বসে বসে টিভি দেখত যদিও সত্যিটা ছিল সম্পূর্ণই বিপরীত একদিন সুকন্যা বউমা হ্যাঁ মা বলুন ওই দিন ওই যে তুমি বাদামের হালুয়া বানিয়েছিলে না ওটা খেতে খুব ইচ্ছা করছে বানিয়ে দেবে একটু এটা আর কি বড় কথা আপনি বসে টিভি দেখুন আমি এক্ষুনি বানিয়ে আনছি না না খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটা বানানো শিখবো তুমি চলো রান্নাঘরে তুমি রান্না করবে আর আমি দেখব কেমন মা আপনি বসুন না আরে চলো না একসঙ্গে বানাই চলো সরলার এমন জেদ দেখে সুকন্যা তো চিন্তায় পড়ে যায় কারণ সে কখনো রান্নাঘরে গিয়ে ভালো কিছু বানাই এদিকে শাশুড়ি ভাবত রান্নার সমস্ত দায়িত্বই সুকন্যা নিয়েছিল কিন্তু সুকন্যা এত সহজে হেরে যাওয়ার মেয়ে ছিল না তার মাথায় আইডিয়া এলো আ মা আমি রেডি করছি ততক্ষণ আপনি বাদামটা নিয়ে আসুন আরে ওটা তো আমার ঘরে রাখা দাঁড়াও আমি নিয়ে আসছি ততক্ষণে তুমি রান্নাঘরে যাও হ্যাঁ যখনই সরলা তার ঘরের দিকে গেল তখনই রান্নাঘরে অনন্যা চলে এলো সে একদম সুকন্যার মতনই শাড়ি পরেছিল তুই যা আমি দেখছি পারবি তো হ্যাঁ হ্যাঁ আমি জানি যে তুই কত ভালো হালুয়া বানাতে পারিস এখন যা নইলে মা চলে আসবে অনন্যা চাইছিল না যে তার বোন বকা খাক তাই সে সুকন্যা সেজে রান্নাঘরে কাজ করতে লাগল সে সুকন্যা সেজে শাশুড়িকে হালুয়া বানাতে শেখাল হালুয়া খুবই সুস্বাদু হয়েছিল অনন্যাকে সুকন্যা ভেবে সরলা তো সুকন্যার উপর খুবই খুশি হয়েছিল আর চলে যাওয়ার সময় সরলা বলল সুকন্যা মা তুমি তোমার বোনকে একটু বোঝাও ওকে দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায় তোমরা একই মায়ের পেটের বোন তবু কত পার্থক্য তোমাদের মধ্যে সত্যি শাশুড়ির এই কথা শুনে অনন্যার খুবই খারাপ লাগছিল কিন্তু সুকন্যার কথা ভেবে সে সত্যিটা তার শাশুড়িকে বলতে পারে না পরের দিন সকালে সুকন্যা যখনই রান্নাঘরের দিকে যাচ্ছিল তখনই সরলা তার হাত ধরে বলে এটা কি করছেন মা আজকে আমি তোকে ছাড়ব না তুই সবসময় আমাকে মিথ্যে কথা বলেছিস আসলে তুই কিছুই পারিস না সবসময় নিজের বোনকে দিয়ে পরিশ্রম করিয়ে নিজে আরাম করেছিস আর ও বেচারি সারাদিন বাড়ির কাজ করে গেছে আর সেই সঙ্গে আমার বকাও শুনেছে সরলা যখন সুকন্যাকে ভীষণ বকছিল তখন সুকন্যা আবার মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে না মা আমি মিথ্যে কেন বলব কালকেই তো রান্নাঘরে আমি আপনার জন্য হালুয়া বানালাম আপনি তো নিজেই দেখলেন সব হুম ওখানে ছিলাম বলেই তো সবটা জানতে পেরেছি কাল তুই হালুয়া বানিয়েছিলিস তো তোর হাতটা দেখা কাল কড়া নামাতে গিয়ে যেখানে ফোসকা পড়েছিল দেখা দেখা এই শুনে সুকন্যা নিজের হাতটাকে পিছনে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল কারণ সত্যি যে এখন সামনে চলে এসেছিল আর সরলা অনন্যার ঘরে গিয়ে অনন্যার পড়ে যাওয়া হাতটা দেখে আদর করে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও বৌমা তবে হ্যাঁ তুমি এবার আমাকে একটা কথা দাও তোমার হাত ঠিক হয়ে যাওয়ার পরে তোমার বোনকে বাঁচানোর জন্য তুমি আর কোনোদিন কোনো কাজ করবে না এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো দেখতে থাকো বেস্ট বডিস